অনাবিল টিভি সত্যের সাথে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 6 মে বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি। এছাড়াও স্বেচ্ছাসেবক পার্টির মহানগর উত্তর দক্ষিণ ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সভাপতির বক্তব্যে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, আগামীতে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে জাতীয় পার্টি যেভাবে এগিয়ে যাচ্ছে, জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিও সেভাবে এগিয়ে যাবে এবং এদেশের গণমানুষের কল্যাণে কাজ করে যাবে। আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পলিবন্ধু চন্দ্রবাদ এরশাদের নেতৃত্বে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি গঠিত হয়েছিল এবং বর্তমানে আমাদের সুযোগ্য চেয়ারম্যান পলিবন্ধু চন্দ্রবাদ এরশাদ, সুযোগ্য মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে জাতীয় পার্টি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের স্বেচ্ছাসেবক পার্টিও সেভাবে এগিয়ে যাচ্ছে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা স্মরণ করছি আমাদের মহান নেতা পলিবন্ধু চন্দ্রবাদ এরশাদকে এবং আমি অভিনন্দন জানাই আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব সহ মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সহ জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটি সহ জেলা উপজেলা সকল নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। এবং আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে জাতীয় পার্টি যেভাবে এগিয়ে যাচ্ছে, জাতীয় পার্টির ব্যান্ডগার্ড হিসাবে স্বেচ্ছাসেবক পার্টি জাতীয় পার্টিকে সাথে নিয়ে সাথে থেকেই এদেশের গণমানুষের কল্যাণে কাজ করে যাবে।